এই যে দেখো দেখো পর পর তিন বাদামে দুই কোয়াতে এক কোয়া আমার এলাকায় গেঞ্জাম করছ রামুর এলাকায় গেঞ্জাম করছ আয় এখন শরফ আহমেদ জীবন বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে থেকেই সুনাম কুড়িয়েছেন এই নির্মাতা ক্যারিয়ার শুরু করেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকীর সহকারী হিসেবে পরে অবশ্য অভিনয়েও বেশ সফলতা অর্জন করেছেন এবার এই নির্মাতা ও অভিনেতা তার প্রথম সিনেমা চক্কর 302 নিয়ে হাজির হবেন তার ভক্তদের কাছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার এছাড়া চক্কর 302 এর একটি পোস্টারও প্রকাশ্যে এসেছিল অনেক আগেই তখন পোস্টারে দেখা গেছে ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন চারপাশটা ঘূর্ণায়মান তখন সবার মনে প্রশ্ন জাগে এই পোস্টারের চরিত্রের মানুষটি কে পোস্টার দেখে অনেকেই ধারণা করেছিলেন চঞ্চল মোশাররফ করিম নিশো নাকি সাকিব খান তবে তখন সে প্রশ্নের উত্তর মেলেনি কিছুদিন পর জানা গেছে সরকারি অনুদানে নির্মিত চক্কর সিনেমায় মোশাররফ করিম অভিনয় করবেন এবার চক্কর সিনেমার পোস্টারে দেখা গেল মোশাররফ করিমকে আর এই পোস্টারটি প্রকাশ করেছেন এই সিনেমার নির্মাতা পোস্টারে দেখা যাচ্ছে বাদাম হাতে এক চোখ বন্ধ করে চালাকভাবে তাকিয়ে আছেন মোশাররফ করিম ক্যাপশনে লিখেছে দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে বোকা মানুষ কায়দা করে আর মইনুল চক্করে কেমন করে বাঁচবে প্রশ্ন রেখেছেন নির্মাতা শরাফ চক্কর সিনেমার জন্য 2021 থেকে 22 অর্থ বছরে 65 লাখ টাকার অনুদান পান জীবন প্রথমে সিনেমাটির নাম ছিল বিচারালয় পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে চক্কর 302 প্রিয়াঙ্কা ঘোষ নিতু মোহনা ডিজিটাল